কক্সবাজারের আরও 867টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে একটি বাড়ি এবং 200 একর জমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ঘোষণা, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এক ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে কক্সবাজারের 8 উপজেলায় 867টি পরিবার পাচ্ছে এক ঘরগুলো। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মামুন রশিদ বলেন, ভূমিহীন ও গৃহহীন মানুষের এই ঘরগুলোতে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। আমাদের বিদ্যুৎ সুবিধা থাকবে, পানির সুবিধা থাকবে, অবশ্যই 2টা রুম, সেখানে ওয়াশরুম সহ অন্যান্য যে সুবিধা, রান্নার যে সুবিধা, সেই সুবিধা থাকছে। মুখ্যতঃ একটা আমাদের সরকারের যে নির্বাচনী ইশতেহার, যে আমার গ্রাম আমার শহর, সে আমার গ্রাম আমার শহর থেকে যদি একটা ছোট গ্রাম মনে করি, সেই গ্রামে শহরের যে যাবতীয় সুযোগ সুবিধা অবকাঠামো, সেই অবকাঠামোগুলো তৈরি করা হচ্ছে। আগামী 26 এপ্রিল সারাদেশে তৃতীয় পর্যায়ে 64,404 পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। সে সাথে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন। কক্সবাজারের 4,772টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে 2টি পর্যায়ে 1,425টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তৃতীয় পর্যায়ে আরও 1,463টি পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে, যার মধ্যে আগামী 24 এপ্রিল 867টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করা হবে। পরবর্তীতে অবশিষ্ট 1,884টি পরিবারকে খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।